আমরা একটা সুন্দর ইটিং শো নিয়ে চলে এসেছি আজকে, আর কি কি মেনু আছে সেটা বলে দিচ্ছি। দুলাভ দুলাভ বলবে না আমি বলবো? না তুমি বল। আচ্ছা আমি বলছি, তো প্রথমে মাছ দিয়ে শুরু করি, কারণ আজকে রান্নার মূল আকর্ষণ হচ্ছে মাছের ভ্যারাইটিস। এটা হচ্ছে তোমার, নামটা তুমি বলবে, আমি সামনে ধরবো, তুমি নাম বলবে। এটা সর্ষে পাবদা। সর্ষে পাবদা, আর এইটা হচ্ছে, এটা হচ্ছে চিংড়ি মাছ ভাপা। চিংড়ি মাছ ভাপা, গলদা চিংড়ি মাছ ভাপা, তাই তো? হ্যাঁ। সব আইটেম গুলো আমি জানি না, আমি উড়ে এসে জুড়ে বসেছি যাকে বলে। আর এটা হচ্ছে তোমার কচুর শাক। কচুর শাক, হ্যাঁ। এটাও তো মনে হয় কচু। কচুর লতি, এটা হচ্ছে কচুর লতি, মানে ওটা কচুর শাক, এটা কচুর লতি। সর্ষে পোস্ত দিয়ে কচুর লতি, আর এটা কচুর শাক। আচ্ছা, চিংড়ি মাছ দিয়ে প্রচুর আইটেম বলতে সময় নিচ্ছে। এটা বলো, এটা হচ্ছে চুনো মাছের ঝাল চচ্চড়ি। চুনো মাছের ঝাল চচ্চড়ি, মানে সরি, চুনো মাছ না, ভুল বললাম, কাচকি মাছের ঝাল চচ্চড়ি। কাচকি মাছের ঝাল চচ্চড়ি, হ্যাঁ। আর এদিকে আছে চাটনি, পাঁপড়, এগুলো তুলে দেখাচ্ছি না আমি। পাঁপড়, চাটনি, ডাল, ডাল আছে, ডাল, এই যে ডাল অনেক দূরে আছে, মানে ক্যামেরার ফোকাসের বাইরে চলে গেছে ডাল, যখন খাবো তখন দেখিয়ে দেবো। আর সঙ্গে আছে এটা ঝুড়ো চিংড়ির বড়া। না না, কুচো চিংড়ির বড়া, কুচো চিংড়ি, ঝুড়ো চিংড়ি একই তো? যাই না এক, না না না, ঝুড়ো চিংড়ি বলে জানতাম না, শুনলাম আজকে, শুনলাম মানে কুচো চিংড়ি, মানে ভাতে চিংড়ি নাকি একটা বলে। ঠিক আছে, লেবু লঙ্কা পেঁয়াজ, আর এখানে আছে পান্তুয়া রসগোল্লা, গুড়ের রসগোল্লা, পান্তুয়া আর গুড়ের রসগোল্লা, এটা আমি বানাই। এখানে দেখুন, এখানে যে আইটেমগুলো আছে, অ্যাকচুয়ালি আমরা ফ্ল্যাটে ফ্ল্যাটে খাওয়া দাওয়া করছি, কখনো কখনো আসছি, কারণ কি নতুন জায়গায়, নতুন নতুন জায়গায় একটুখানি ইচ্ছে হয় খাওয়ার, একটু সময় কাটানোর। কিন্তু এই যে বাকি যে আইটেম গুলো দেখছেন, এগুলো সব বাড়ি থেকে করে আনা। তুমি বলো, বাড়ি থেকে করে টিফিন বক্স করে নিয়ে এসে আমরা এখানে খাচ্ছি। চলো এবার খাওয়া শুরু করি। প্রথমে হচ্ছে কুচো চিংড়ির বড়া, মানে ঝুলো চিংড়ি, ঝুলো চিংড়ির বড়া, মানে আমি ঝুলো চিংড়ি বলেছি, আর দোলা বলছে কুচো চিংড়ি, আর যে লঙ্কা রয়েছে, আপনার কি বলেন একটু কমেন্টস করে জানাবেন, ঝুলো চিংড়ি না কুচো চিংড়ি কোনটা বলেন? তো আজকে আমাদের এই যে হিউজ আইটেম, এগুলো দেখানোর উদ্দেশ্য একটাই, এই সুন্দর আইটেম গুলো আমরা সবার সামনে তুলে ধরলাম, আপনারাও চেষ্টা করবেন, এতগুলো তো সম্ভব না একদিনে, হ্যাঁ, চেষ্টা করবেন যে এর মধ্যে কোন আইটেমটা আপনারা পছন্দ করেন সেই আইটেমটা খাওয়ার। শুরুতেই ঝাল লেগে গেছে তিতলির, আজকে ওই লঙ্কা দিয়েছি একটুখানি কুচো চিংড়ির বড়াতে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আস্তে খা। তো লঙ্কা পড়েছে? বড়াটা তুলে গিয়ে লঙ্কা বাচ্ছি, টিকলি বছর না তুলো না, তুই লঙ্কা দিলে কি ভালো লাগে? সব কিছু তো লঙ্কা গোটা গোটা দিয়েছে, কিন্তু এই বড়াটার মধ্যে লঙ্কা একটু কুচিয়ে দিয়েছে। তিন চারটে কাঁচা লঙ্কা নিয়ে ধোয়া বসে গেছে, তিনটে, মানে এটা দিয়ে খেলাম। এবার হচ্ছে কোনটা তোমার খাওয়া? কচুর লতি দিয়ে খাও, কচুর শাক, এটা শাক দিয়ে আমি নিয়ে নিচ্ছি। এর মধ্যে চিংড়ি মাছ আছে না? হুম, চিংড়ি মাছ আছে, আর লঙ্কা বাটা নেই, গোটা গোটা আছে, এতে তিতলি খেতে পারে। কচুর শাক, কচুর লতি, না ব্যাপার কি আছে, বাঙালি স্পেশাল ডে। কালকে কিন্তু ইস্টবেঙ্গল হেরেছে মোহন বাগানের কাছে, তো বাঙালদের দুঃখ ভরানোর জন্য আজকে বাঙালদের খাবার নিয়ে আমরা হাজির হয়েছি, কচুর শাক, কচুর লতি আর চিংড়ি মাছ। চিংড়ি মাছটা ঘটিদের, ঘটিদের, কিন্তু কচুর শাক, কচুর লতিটা হচ্ছে বাঙালদের, যেহেতু কালকে ইস্টবেঙ্গল হেরেছে, তো বাঙালদের ক্ষতে পোলে দেওয়ার জন্য আমরা বাঙালদের আইটেম নিয়ে হাজির হয়েছি। আমরা দুটোই খাই, ঘটির আইটেমও খাই, আমরা ঘটির আইটেমও রয়েছে চিংড়ি মাছ। তো বলো কি বলছো? মা বলছি একসময় এতগুলো আইটেম নিয়ে নর্মালি আমরা বসি না, কিন্তু কচুর শাক চাইবে। আসলে আমরা এতগুলো আইটেম নিয়ে কখনোই খাওয়া সম্ভব না কারোর পক্ষে, কিন্তু যেহেতু একটা শো চলছে, তো সেই জন্য অনেক রকম ভ্যারাইটিস আইটেম নিয়ে করছি, যাতে দেখতে সুন্দর লাগে, খাওয়াটা উপভোগ করি। কিন্তু এতগুলো আমরা শেষ করতে পারবো না মনে হয়, যেটা বাইশ বেঁচে থাকবে সেটা হচ্ছে আবার পরে রাত্রে কিংবা কালকে ফ্রিজে ফ্রিজিং হবে।
এমনিতেই আমরা যখন খেতে বসি সব আইটেম শেষ করতে পারি নর্মালি। আমি একটু কচুর লতি দিয়ে খাবো, বড়া দিয়ে খেলাম। রোজকার কাজ করার আর মাঝে মাঝে করার এই ডিফারেন্স, যে রোজ করে তার হাত থেকে বড়া, যে মাঝে মাঝে করে একটু কচ করে পড়ে যাবে। কাকে বলছি বলুন তো আমি এই কথাটা, এখানে আমি একজনকে বলছি, সরি পড়ে গেল, জিকোকে বলছি। হ্যাঁ সবাই বলে জিকো একটু খাওয়া বাড়াও, খুব কম কম খায় জিকো, সবাই বলছে। তো আমি এখন কচুর লতি দিয়ে খাবো। নর্মালি আমি এটা রসুন পেঁয়াজ দিয়ে করি, কিন্তু আজকে একটু সর্ষে পোস্ত দিয়ে করেছি, কালো জিরে দিয়ে সর্ষে পোস্ত দিয়ে। জানি না কীরকম হয়েছে, খাওয়ার পর বুঝতে পারবো। খেতে কেমন লাগবে? একটা তো ঝাল দিই আমি আজকে, লঙ্কা গোটা দিয়েছি, কারণ দিয়ে তিতলি খেতে পারে না। আমার মেয়ে কিন্তু খুব লক্ষ্মী, ও কিন্তু খুব কথা শোনে, মানে নিজে মেয়ের প্রশংসা করছি এরকম ব্যাপার না, যারা ওর সঙ্গে মিশেছে তারা বলতে পারবে। শান্ত আর কি, ভীষণই শান্ত। বায়না ছোটবেলা একটা বায়না করতো, ছোটবেলায় প্রচণ্ড বায়না করতো, যত বড় হচ্ছে আস্তে আস্তে শান্ত হয়ে যাচ্ছে। একটু আগেই ও খেলে আসলো নিচ থেকে, পড়ছিল মানে ওয়ার্কশিট হোমওয়ার্ক এগুলো পড়ছিল। কচুর দুটো এখন এরকমই হয়েছে, মনে হচ্ছে পুরো ভাতটা লতি লতি দিয়ে খেয়ে নিয়ে আর কি, লচি লতি দিয়ে। কচুর শাকের থেকে লচি লতিটা বেশি ইন্টারেস্টিং, কারণ এটা একটু স্পঞ্জি টাইপের হয়, তো কচ কচ করে বেশ ভালো লাগে খেতে। শাকটা তো একটুখানি ঘাটা ঘাটা হয়ে যায়, কিন্তু বেশ কচকচ করে, ইন্টারেস্টটা বেশি লাগে। মাশরুম খেতে হয়, মাশরুম যখনই কচুর শাক লতি হয় না, তো আমি কিন্তু এই কচুর শাক লতি দিয়ে পুরো ভাতটা খেয়ে নিই, পায়ে ঘাটে মনে লাগে না, এক্সেস মনে হয়। যদি কেউ মাছ আর কচুর লতি দেয়, শাক দেয়, তাহলে আমি চেষ্টা করবো যে কচুর শাকটাই খাওয়া, না দিও না, খেতে পারবো না। একটু দিই, ঠিক আছে। তিন রকমের চিংড়ি মাছ নিয়ে এসেছি, তিন রকমের চিংড়ি মাছ জিকো নিয়ে এসেছি। একটা হচ্ছে গলদা চিংড়ি নিয়ে এসেছি ভাপার জন্য, একটা হচ্ছে মিডিয়াম চিংড়ি নিয়ে এসেছি কচুর শাকের জন্য, একটা গুঁড়ো চিংড়ি বা কুচো চিংড়ি নিয়ে এসেছি এটা বড়া খাওয়ার জন্য। চিংড়ি স্পেশাল ডে, মানে মোহনবাগান ডে হচ্ছে চিংড়ি, আর হচ্ছে কচুর লতি আর কচুর শাক হচ্ছে ইস্ট বেঙ্গল। আর একটা ওদিকে কি রয়েছে গো ওই সাইডে, ওদিকে বলছে কি রয়েছে এটা কেমন ওটা ভুলে গেছে, ওটা হচ্ছে কাচকি মাছের ঝাল, কাচকি মাছ ছোট ছোট একদম গুঁড়ো গুঁড়ো কাচকি মাছ, ওটার ঝাল। অ্যাকচুয়ালি ভাতটা না আমরা যেনকে মানে ডিপেন্ড করে কি মেনু হচ্ছে তার উপর ডিপেন্ড করে কতটা চাল লাগবে। আমি দেখেছি নর্মাল রান্না করে ডাল তরকারি মাছ হলে একরকম, আর এই কচু খেছি হলে আবার পরিমাণটা বেড়ে যায়। আমাকে দাও, এসে তোলাও ভাত নিচ্ছে, আস্তে 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 আস্তে, মানে অন্যদিন সরি 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 নিচে পড়ে গেল, অল্প 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 না অল্প, এটা কি বসছে আছে, আর না দিও না পড়ে, আমি তুলে নিতে লাগ একবার বারবার নিতে গিয়ে একটু নিচে পড়ে গেছে। যদি ভাতটা তো রাখলে ঠান্ডা হয়ে যাবে, খুলে রাখলে পাতে নিলে একবারে, এজন্য বারবার নিয়ে যাবো আর কি। এবার ওই এ দিয়ে খাবো, কিন্তু ওই যে কাচকি মাছ নাকি বললে, যে কোনো ছোট মাছ না বেগুন দিয়ে করা যায়, তাহলে মাছের মধ্যে যে ক্যালসিয়াম লাগে সেটা চলে যায় না ঝোল ঝোলের সাথে। আমি এখানে দিয়ে দিচ্ছি ওকে, না না দিয়ে দিচ্ছি, হাত চলে যাবে, বেশি দিলে নষ্ট করবে। সব কিছু আইটেম খাই কম কম, একটুখানি ওঠার সময় না দেখে নিতে হবে, নিচে একটু ভাত পড়ে গেছে, দেখে দেবো
সকালে বাজার করার পর যে খুব একদমই সময় পাইনি, এর মধ্যে খাওয়ার টেবিলে আসলো, মা তো ব্যথা ছিল আজকে। কাচি মাছ সঙ্গে গন্ধরাজ লেবু আর কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, ব্যাপক দারুণ, মানে এতগুলো আইটেম দেখালাম। এবার যদি মনে হয় এর মধ্যে সিলেক্টেড, ধরুন কাচি মাছের একটা চচ্চড়ি ডাল, এর সঙ্গে একটা ভেজিটেবল দিয়ে একটা লাঞ্চ হয়ে যাবে। আমি বলবো বলো, কচুর লতি আর কাচকি মাছ আর ডালও রাখবেন, আমি বলছি দিয়ে খাওয়া যাবে। লঙ্কাটা কিন্তু ভীষণ ঝাল, জিজ্ঞেস করে লঙ্কা খেয়েছো? অনেক আমার তো ভুলে যায়, রোজ সবাইকে প্ল্যানিং করতে হয় যে আজকে বাড়িতে কি মেনু থাকবে। তো অনেক সময় মাথা থাকে না, তো আমার এই আমাদের এই যে শো এর মাধ্যমে সবার হাতে একটুখানি জানাও হয়ে যাবে যে আজকে হয়তো কচুর লতি, কাচকি মাছ, পাবদা মাছ। দেখেন তো আজকে মেনুটা কিন্তু গরম কালের মেনু, কারণ কি এই কচুর শাক কচুর লতি বিশেষভাবে পাওয়া যায় বর্ষাকালে, গরমকালে, শীতকালেও পাওয়া যায় না। আমরা শীতকালে তো খাই ফিম ফিম, তারপর বাঁধাকপি ফুলকপি, আজকে একটু অন্যরকম খেতে ইচ্ছা করলো আর কি। তুমি এতগুলো বড়া নিয়েছো চোখে লাগছে কিন্তু, সবাই দেখছে কিন্তু, দেখো আমাকে দুটো দিয়েছিল, তিতলিকেও দুটো দিয়েছিল, মানে তিতলি মনে হয় খাইনি মনে হয়, তোমাকে তুলে দিয়েছি না। এবার তুমি আমাকে একটা তুলে দাও, একটা দাও, একটা একটা, মানে এগুলো তো রোজ হয় না, রোজ খাওয়া ভালোও না মনে হয়, কারণ কি হ্যাঁ কুচো চিংড়ি, তারপরে এগুলো বেশি খেলে মনে হয় পেট খারাপের সম্ভাবনা থাকে, পেটে ব্যথাও করে, খেতে খুব ভালো লাগে। কচুর লতি করে এখন রোজ কিন্তু খাবি না, পেট ভরে কচুর শাক আর লতির মধ্যে কোনটা ভালো লাগে? আমার তো ভালো লাগে লতি, শাকটা ভালো লাগে, তিতলির শাক ভালো লাগে, আমার লতি ভালো লাগে, মানে কচকচ করে ব্যাপারটা ভালো লাগে, ব্যাপারটা ও এখনো বড় হয়নি তো বুঝতে পারছে না যে কোনটার মধ্যে আরো বেশি টেস্ট আছে। তো ওর মুখে ওটাই ভালো লাগে। হ্যাঁ কোনটা দাও বলতে, পাঁপড় চাটনি, পাঁপড়, পাঁপড় চাটনি মাছ, পাবদা মাছ, চিংড়ি মাছ, এই পাবদা মাছটা একটা খা, একটা খা, একটা খা, একটা খা, একটা ছোট শুধু খা, আরে শুধু খা, খাবার তোলার জন্য মিষ্টি দই ভালো ইউজ করবে, চিমটা টাইপের দেখতে হয়, যেগুলো মিষ্টি দই ইউজ করে ওগুলো নিয়ে নিয়ে এরম ভাবে দিলে ভালো হয়। সত্যি আমিও খেতে পাচ্ছি, তোকে দিলাম আমি একটু এটা গ্রেভিটা নিয়ে নিলাম, সঙ্গে একটা মাছ আস্তে করে লেগে ধরলাম, নিয়ে আমার পাতে করলাম, চোখে লাগে সত্যি, মানে প্রথম প্রথম আমরা খেয়াল করিনি, এখন একটু খেয়াল করার চেষ্টা করছি, যদিও ফ্যামিলি শো কিন্তু এটা সবার সামনে যাচ্ছে, তাই একটুখানি কিছুটা মেনটেন করে চললে ভালো লাগে দেখতে, যতটা সম্ভব, যতটা সম্ভব, ওটা তো সম্ভব না, যতটা সম্ভব। কিন্তু ভাবছি মাছ খাচ্ছে, আমার তো হয়ে গেছে, কোনটা হবে, পাবদা মাছ না গলদা চিংড়ি? পাবদা, পাবদা, গলদা জিনিস দেখতেই ভালো লাগে, খাওয়ার সময় অন্য মাছের দিকে, মানে চিংড়ি মাছ না আমার ঠিক ছোটটা বেশি ভালো লাগে, মানে যেটা মিডিয়াম, বেশি বড় তোমার দিকে চলে গেল আস্তে করে, ভাত দিয়ে একটু, ভাত দিয়ে, ভাত অল্প অল্প, হ্যাঁ অল্প অল্প করে, কিন্তু আমি পুরো না আমি সামনে করলাম, ওই হাতে ধরলাম। তো আজকে কিন্তু দোলা সেকেন্ড টাইম রাইস নিচ্ছে, এটা কিন্তু সত্যি উল্লেখযোগ্য। কচুর শাক, কচুর লতি, তারপর কাচকি মাছ, এগুলো বলে একটা ডাল লাগে না, ডালটা করেছি তিতলির জন্য, যদি ঝাল লাগে খেতে না পারে, বললাম ডাল করে, বলে আমার ঝাল লাগে ডাল না দিও, ডালটা কিন্তু লাগে না, ছোটো বলে করেছি যাতে ঝাল লাগে তারপরে খাবে। ও ঠিক অনেকগুলো ভাত খেয়ে নিয়েছি আজকে, সঙ্গে আমি বাসি ভাত, বেশি ভাত খেয়ে ভাত শুধু বাকি আছে, ওটুকু নিয়ে নেবো, আমি
ভালো মাছ। অ্যাকচুয়ালি পাবদা মাছের যে সাইজগুলো হয় না, একটা ছোট হয়, একটা বড় হয়, একটা মিডিয়াম হয়। তা আজকে যেহেতু বাজারে রোববারে আজকে প্রায় ছোট মাছটাই ছিল, দেশি পাবদা যেটা, একটা বড় বড় আছে, এত বড় পাবদা, ওটা টেস্ট নেই, ভালো লাগে না। মিডিয়াম সাইজ এবং ট্যাংরা মাছের সাইজটা হয় ওটা বেশি ভালো লাগে খেতে, সব খেতে সবই যায় যে সাইজ, এরকম শ্রেণীর সাইজটা খেতে ভালো হয় বেশি। তুমি তো জানো, কিছু জানি না, আমি হ্যাঁ হ্যাঁ করছে, খেতে ভালো লাগছে তো। পার্শ্ব মাছ আর পাবদা মাছের মধ্যে পাবদা মাছটা বেশি ভালো লাগে। পার্শ্ব আছে যেটা দেশি পাবদা, ওটা ভালো লাগে, এটা বড় পাবদা ভালো লাগে না। আমি তো পার্শ্ব আর বাটা মানে গুলিয়ে ফেলতে হবে এখন ঠিকঠাক করে, পার্শ্ব আর পাবদা বাটা সেম মনে হয় আমার দেখে। চেনে পার্শ্ব, পার্শ্ব আর বাটা আলাদা করতে পারো? ওরকমই দেখতে, পার্শ্বটা দেখতে বড়, মানে সাইজে বড় হয়, লম্বা সাইজে বড়, আর বাটাটা হচ্ছে ভুল বললাম, পার্শ্বটা সরু হয়। তো আপনারা বলুন তো পার্শ্ব আর বাটার মধ্যে কি পার্থক্য? ওই তো পার্শ্ব মাছ সরুই হয়। আচ্ছা আমি এটাই খেলাম, আমার চোখ কিন্তু আবার ওই প্রচুর লতির দিকে যাচ্ছে। দেখো এখন তো দামি দামি মাছ হয়, চিংড়ি মাছ, পাবদা মাছ, মন চাইছে প্রচুর লতি খাই, মন চাইছে, মন চাইছে, সরি, মানে অ্যাকচুয়ালি বারবার আমি মনকে মন বলে ফেলছি। তো আমার মেয়ে কিছুটা এখানে রেখে দিয়েছে প্রচুর লতি, তো ওটা আমি নিয়ে নেবো। লতিটা একদমই ঝাল দিইনি, তাই না? ঝাল হয়নি। না কিছু নেই মনে আমার, এমনিতে অবস্থা খারাপ আছে, বেশি ভাত নিয়ে নিয়েছি, অন ক্যামেরা না বেশি খেয়ে ফেলি আমি, সিরিয়াস, একটু পাপড় ভাজা নিয়ে নিয়েছি, অফ ক্যামেরা আমি একটু কম খাই, সবাই আমাকে বলে পাপড় ভাজা ভাতের সঙ্গে মেখে খাই, সবাই আমাকে বলে যে আপনি এত খেয়ে কি করে রোগা থাকেন, রোগা থাকেন মানে খাই মানে কি, আমরা মনে হয় দেখে মনে হয় প্রচুর খাই, হ্যাঁ ওরকম ব্যাপার না। এই দেখুন না আজকে এত আইটেম সব খেতে পারবো, দেখে মনে হচ্ছে কেউ যদি দেখে ওরে বাপে চমকে যাবে, দুজন অ্যাডাল্ট আর একজন চাইল্ড কী করে এতগুলো আইটেম খাবে, ব্যাপারটা ঠিক না, তা না। দেখুন আমরা যতটা খাবার খাবো বাকিটা আবার রেখে দেবো। নরমালি এতগুলো আইটেম আমরা খাই না রোজ রোজ, তাই না? আইটেম খাই না, খেতে পারবো না এতগুলো আইটেম, না চালবে তো পাশেই তো থালা, একটাই মাছ দেবে দেখা যাচ্ছে, সবাই দেখতে পাচ্ছেন সর্ষে পোস্ত দিয়ে এটা করা ভাপা, যেটা আসল জিনিসটাই লঙ্কাটা খুঁজছি, মানে এই ভাপার সঙ্গে কাঁচা লঙ্কা এ করে খেতে একটু মাখিয়ে খেতে ভালো লাগে, তাই না? তো সমস্ত কিছু দেখিয়ে দিয়েছি আমরা, এবার আমি চিংড়ি ভাপা দিয়ে ভাতটা খাবো, তো ভিডিওটা আর কন্টিনিউ করছি না। তো আজকের ফুড কম্বিনেশন মানে কচুর লতি, তারপরে কচুর লতি, কচুর শাক, চিংড়ি মাছ ভাপা, কাচকি মাছের চচ্চড়ি, আর পাবদা মাছে ঝাল, ঝাল, কুচো চিংড়ির বড়া, কুচো চিংড়ির বড়া, এই যে ফুড কম্বিনেশন, এটা ডালটা আছে, ডালটা খেতে পারলাম না, কেমন লাগলো প্লিজ কমেন্টস করে জানাবেন। আর আপনারা যদি বাড়িতে মেনু সিলেকশন করেন তো এখান থেকে কিছু মেনু সিলেকশন করে খেতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই, টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন।